এবাদুল্লাহ মসজিদের খতিব মাওলানা দেলোয়ার হোসেন হুজাইফা সাতক্ষীরাবাড়ি, তাকে চাকরিচ্যুত করার মেন ভূমিকা পালন করেছে এই নেতা। আমাদের পাশের একজন আওয়ামী লীগ নেতা নির্বাচনের অঙ্গনগুলোতে তার একটা ভালো পজিশন ছিল, দারুণ ভাবে তার ভালো পজিশন ছিল। আমি একদিন বলেছিলাম এদের ক্ষমতা দেখলে মনে হয় তার জমির পরিমাণ খান বাড়ির জমির পরিমাণ অথবা ভূঁইয়া বাড়ির জমির পরিমাণ, কিন্তু আচরণ দেখলে মনে হয় গোটা উত্তর গাজীর চর তার বাপের নামে রেজিস্ট্রি করে। এমন বেয়াদবি করে যেন মনে হয় গোটা দেশই তার বাবার নামে রেজিস্ট্রি করে দেওয়া, এত চূড়ান্ত পর্যায়ের বেয়াদবি করেছে। ক্ষমতার দাপটে আশ্চর্য হয়ে গেছি, বংশের সাথে আচরণটা মিলাতে পারিনি, আশ্চর্য হয়ে গেছে। তার সাথে বিভিন্ন মসজিদ মাদ্রাসায় দান করার হিড়িক পড়ে যায়, বিভিন্ন জায়গায় আলেমদের সাথে উঠা বসার হিড়িক পড়ে যায়। সেই ব্যক্তি তলে তলে ওলামায়ে কেরামদের সাথে এরকম জঘন্য আচরণ করেছে আমার ধারণার বাইরে ছিল, আমি আশ্চর্য হয়ে গেছি। এবাদুল্লাহ মসজিদের খতিব মাওলানা দেলোয়ার হোসেন হুজাইফা সাতক্ষীরাবাড়ি, তাকে চাকরিচ্যুত করার মেন ভূমিকা পালন করেছে এই নেতা, স্থানীয় নেতা। কোনো কাজ নাই, খাবার দাবারের অভাব নাই, কোনো কিচ্ছুর অভাব না, তারপরে হুজুর চাকরি কিন্তু খাইছি আপনার, মানে ওর পেট হুজুরের চাকরি না খাইয়া ভরে না। এ বেয়াদবি যারা করেছে তারা তো সম্মানের জায়গায় আছে। আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ রাব্বুল আলামিন উত্তম ফয়সালা যেন করে দেন। বেশি বদমাশি করার কারণে বিচারপতি শামসুদ্দিন মানিকের মতো ইন্দুরের গর্তও খুঁজে পাচ্ছে না, ঠিক না? ইন্দুরের গর্ত খুঁজে পাচ্ছে না। যারা জুলুমের পথ অবলম্বন করবে তারা যেন এটা থেকে শিক্ষা গ্রহণ করে।